তো নমস্কার বন্ধুরা, আর্ট ফর কিডস উইথ এসআরএ আপনাদের স্বাগত। তাহলে আজকের আমি আপনাদের এঁকে দেখাবো একটা ফিগার, মেল ফিগার। তো যাদের এই ফিগার ঠিকমতো এঁকে উঠতে পারছেন না, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। আমি আপনাদের দেখাবো একটা গোল, একটা চতুর্ভুজ, একটা ত্রিভুজ ও একটা সমান্তরালের মাধ্যমে আপনারা কিভাবে খুব সহজে একটা মানুষের শরীর সে হেঁটে যাচ্ছে, তাহলে সেইটা কিভাবে আঁকবেন দেখুন আমার ভিডিওটা। অবশ্যই আপনারাও যাদের অসুবিধা হচ্ছে এরকম ফিগার আঁকতে, আমারই পদ্ধতিটা দেখলেই আপনারা বুঝতে পেরে যাবেন যে কেমনভাবে একটা মানুষ হেঁটে গেলে কেমনভাবে পিছন থেকে দেখতে লাগে। তো আপনারাও দেখবেন, শিখে যাবেন আমার এই প্রসেসটা দেখলে। তো দেখুন, যদি আপনারা উপকার পেয়ে থাকেন ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো দয়া করে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, দেখবেন, শিখবেন। আর যারা শিখতে চাইছে তাদের কাছে ভিডিওটা শেয়ার করবেন। কোনো অসুবিধা থাকলে আমাকে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের শিখিয়ে দেব, বলে দেব আমার সাধ্যমতো। তো চলুন ভিডিওটা আপনাদের এঁকে দেখাই যে আপনারা কিভাবে একটা মানুষ হেঁটে গেলে পিছন থেকে কেমন দেখতে লাগে সেইটা আপনাদের শিখিয়ে দিই। তো আমি প্রথমে দেখুন তিনটে ঘর করেছি। প্রথমটায় আমি হচ্ছে একটা রাফ করে দেখাবো পেন্সিল দিয়ে। তো প্রথমে দেখিয়ে দিই, তো এইখানে প্রথমে এইখানে দেখাবো আমি পেন্সিল দিয়ে আঁকাটা। তো প্রথমে আমি সোজা করে একটা লাইন টেনে নিচ্ছি, দেখুন ভালো করে লক্ষ্য করুন আমার আঁকাটাকে। তো যেটা বলেছিলাম গোলাকার, এই প্রথমে হালকা করে গোল করে নিলাম, এইবারে একটা চতুর্ভুজ করব। হ্যাঁ, আমার পেন্সিলের আঁকাটা হয়তো আপনাদের দেখতে অসুবিধা হবে, আমি তার জন্য অসুবিধা নেই, আমি ব্ল্যাক স্কেচ দিয়ে আপনাদের দেখিয়ে দেবো। তো যেখানে চতুর্ভুজটা হলো সেখানে কোমরের জন্য একটা গোলাকার দিয়ে দিলাম, আর পায়ের জন্য নিচে একটা ত্রিভুজ করে দিলাম। তো হালকা করে দেখুন করেছি, এটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন সবাই। এটা আমি আপনাদের আরো ডার্ক করে দেখাবো, এটা আমি জাস্ট লাইট করে আপনাদের এটা দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে আপনারা আঁকবেন, আমি জাস্ট এখানে গোটাটা আপনাদের এঁকে দেখাতে পারতাম, কিন্তু তবুও আমি তিনটে পার্ট পার্ট করে আপনাদের এটা জাস্ট রাফ স্কেচ, তারপরে মেন ড্রয়িং করে বর্ডার দিয়ে আঁকলে কেমন হয় সেইটা, তারপরে আপনাদের ফাইনাল রং করে কেমন হবে সেইটা এখানে এঁকে দেখাচ্ছি। তবে এইবারে পাশে এঁকে দেখাচ্ছি, দেখুন এইটা। তো প্রথমে আবার সোজা লাইন টেনে নিলাম, মানে ফিগারটাকে দাঁড় করানোর জন্যে। এবারে মাথার গোলাকার, এবারে চতুর্ভুজ, তারপরে কোমরের কাছে যেটা করলাম সেটাকে বিন্দু করে একটা কোমরের গোল গোলাকার দিয়ে দিলাম। এইবারে ঠিক চতুর্ভুজ যেখান থেকে শেষ হয়েছে সেখান থেকে ত্রিভুজ করে দিলাম, মানে মানুষ হেঁটে গেলে দেখবেন আগু পিছু পা থাকে, তো সেই জন্যেই আমি ত্রিভুজের আকৃতি দিয়ে আপনাদের বোঝাচ্ছি। তো এটা হয়ে গেল আপনাদের, এটা হচ্ছে হয়তো লাইট হচ্ছে বলে আপনাদের অসুবিধা হচ্ছে, আমি তবুও স্কেচ করে আপনাদের দেখিয়ে দিই ডার্ক করে। দেখুন এটা গোলাকার, তারপরে একটা চতুর্ভুজ, এটা বডি পার্ট, হাতটা করে দিচ্ছি। এইবারে এটা কোমরটা, তো আপনারা শেপগুলো আমি এইটা এঁকে দেখাবো, এইটা আগে এঁকে দিই আপনাদের। তো একটা ছেলে বা মানুষ যাই বলেন, হেঁটে গেলে আপনাদের পিছন থেকে ঠিক এমনই দেখতে লাগে, এটা আপনারা দেখুন ভালো করে লক্ষ্য করুন। তো আমি আপনাদের শেপটা দেখিয়ে দিই, প্রথমে একটা সোজা করে লাইন টেনে নেব, তারপরে মাথার জন্য একটা উপরে গোলাকার করব, শরীরের জন্য একটা চতুর্ভুজ। এইবারে দেখুন চতুর্ভুজটা যেখানে শেষ হয়েছে সেইটাকে কেন্দ্র করে একটা আবার কোমরের গোলাকার করলাম, আর পায়ের দিকটা ত্রিভুজ। দেখুন এইভাবে আপনাদের শিখতে হবে, রাপ একটা দেখিয়ে দিলাম, এইভাবে আপনারা নিজেরা করবেন কিন্তু, ঠিক আছে? আমার আঁকাটা ভালো করে ফলো করুন, দেখবেন আপনারাও শিখে যাবেন এইভাবে। এইবারে আপনাদের ফাইনাল ডিটেল আমি সুন্দর করে এঁকে রং করে এইখানে দেখিয়ে দেবো। তো দেখুন তো প্রথমে হালকা করে গোল করে নেব, প্রথমে সোজা করে লাইন টানবেন বডিটাকে সোজা রাখবার জন্য। এইবারে চতুর্ভুজ, দেখুন এই চতুর্ভুজ করলাম,
এইবারে চতুর্ভুজটা যেখানে শেষ হয়েছে সেটাকে বিন্দু করে একটা গোলাকার করে নেবেন, এটা কোমরের গোলাকার। এইবারে চতুর্ভুজটা যেখান থেকে শেষ হয়েছে সেখান থেকে মাঝখানের লাইনটা সমান করে দুদিক দিয়ে কিন্তু ত্রিভুজের মতো মুখটা সরু হয়ে যায়, মানে আমি দেখাচ্ছি যে সামনে যে ডান দিকের পাটা পিছনের দিকে আর বাঁ দিকের পাটা সামনের দিকে হেঁটে এগিয়ে যাচ্ছে। এইটা আপনাদের হেঁটে গেলে এইভাবে লাগে, সেই জন্যে এইভাবে আমি এঁকে দেখালাম। তো দেখুন আমি পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি, এইবারে রং করে আপনাদের দেখাবো। হয়ে গেল সম্পূর্ণ। তো এইভাবে আপনারা করবেন, আমি স্কেচ করে দিই আপনাদের বুঝতে সুবিধার জন্যে। তো দেখুন এটা মাথার গোলাকার, এতে যেহেতু আমি ফাইনাল করব ওই জন্য মাঝখানে সমান্তরাল রেখাটা দিলাম না কিন্তু, ঠিক আছে। স্টেপ বাই স্টেপ আমি যেটা বোঝাতে চাইছি ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন হয়তো, সেই জন্যেই আমি এইটা তিনটে স্টেপে আপনাদের এঁকে দেখালাম যে আপনারা কিভাবে শিখবেন আঁকবেন। তো দেখুন এইভাবেই কিন্তু লাগে, একটা মানুষ হেঁটে গেলে আপনারা পিছন থেকে লক্ষ্য করবেন যে হেঁটে গেলে আপনারা দুটো হাত আপনারা যেমনভাবে রাখতে পারেন। তো আমি একটা জামা করবো, একটু রং করবো, একটু ডিজাইন করে দিই জামাতে। তো প্যান্টের পকেটটাও করে দিলাম, এটা পায়ের যে ফোলটা হেঁটে গেলে। তো এইগুলো কিন্তু একটু লক্ষ্য রাখবেন, মানে মাপগুলো এটা হচ্ছে কিন্তু আপনারা নিজেরা দেখে করবেন প্রত্যেকটা পার্টের। দেখুন মাপ, এবারে রং করে দিচ্ছি, আপনারা সঙ্গে থাকুন, দেখুন কেমনভাবে রং করছি। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা সাবস্ক্রাইব করলে ভিডিওতে লাইক দিলে আমাদের ভিডিও তৈরি করতে কী হয় মনে জোর বাড়ে, আপনাদের জন্যই তো আমরা করছি। তো সঙ্গে থাকবেন, দেখুন পুরো ভিডিওটা কেমনভাবে রং করছি। তো এইভাবেই আপনারা শিখবেন আঁকবেন। আমার আঁকাটা আপনারা দেখলে আমি আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না, নিজেরাই এঁকে ফেলতে পারবেন, শিখে নিতে পারবেন। একদম সহজ পদ্ধতি, কালার করাটা আপনাদের ওপরে ডিপেন্ড করবে, কারণ জামা প্যান্টের কালার এটা হচ্ছে আপনারা যেমনভাবে করবেন। তবে দেখবেন একটু এরা মিক্স করে করলে দেখবেন আপনার যে আঁকাগুলো সেইগুলো কিন্তু একটু খুব সুন্দর লাগে। প্যাস্টেলে যদি রং করেন তাহলে দেখবেন এরা মিক্স করে করে করবেন, দেখবেন খুব ভালো লাগবে। একই কালার এক ঢালাও কালার করার থেকে বিভিন্ন রকমের কালার মিক্স করে করে করলে না দেখবেন ছবিটা খুব সুন্দর লাগে। আরও যদি আপনি রং করবার পরে হোয়াইট কালার দিয়ে মিক্স করে দেন দেখবেন পুরো যেন ওয়াটার কালারের মতো লাগবে। দেখুন আমি আপনাদের দেখিয়ে দেব, জামাটা করলাম নিশ্চয়ই আপনারা দেখেছেন, আর এই জিন্সের প্যান্টটা করছি। দেখুন প্রথমে ডিপ ব্লু দিয়েছি, তারপরে একটু গ্রিন দিলাম, এবারে লাইট ব্লু দিয়ে দেখুন এইরকম ধরনের কিন্তু জিন্সের কালার আসে। দেখুন এই জন্যে আর একটু ভালো লাগছে। এবারে এইবার দেখুন যে এই সাদাটা দিয়ে আমি কীভাবে সব মিক্স করে দিচ্ছি, দেখুন পুরো যেন একটু ওয়াটার কালার টাইপের লুক আসবে। তো এইভাবে আপনারা করুন, অবশ্যই দেখবেন শিখবেন, আস্তে আস্তে করতে করতে আপনারা শিখে যাবেন। এক ঘায়ে হয়তো আপনারা সুন্দর করে আঁকতে পারবেন না, কিন্তু আপনারা দেখবেন বারবার চেষ্টা করার ফলে একদিন অবশ্যই আমার আশা আপনারা সুন্দর করে এইরকম আঁকা শিখে যাবেন। তো আমার আঁকা প্রায় কমপ্লিটের পথে, একটু বেলটা রং করে দিই। তো দেখুন এইভাবেই করবেন, অবশ্যই আমি আপনাদের কাছে বলছি আপনারা অবশ্যই অবশ্যই এরকম শিখে যাবেন। তো দেখে নিন, লাইন দিয়ে সুন্দর করে এঁকে দিলাম।
তো আমার আঁকা কমপ্লিট।